নমস্কার, আমার গল্পের নাম বাঘমামা আর শিয়াল ভাগ্নে। লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। শিয়াল ভাবে, বাঘমামা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরানো গর্তে যায় না, সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো আছে। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বলল, মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানা মাদুরটা দেখিয়ে বলল, মামা একটু বসো, জলখাবার খাবে? জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতরে পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা খুব করে জল খাও, একটুকুও রেখো না যেন। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাকে ডুবে মারা যায়নি। সে আগেই খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা, দাঁড়া তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পায় না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে না খেয়ে সে সাদ মরা হয়ে গেল। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বলল, তাই তো শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দুহাতে তার পায়ের ধুলো নিয়ে বলল, মামা আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলো না, খালি ধমকিয়ে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিপ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার ওপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বিরকি মামা আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল ধরে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বলল, মামা একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার ওপর উঠতে গেল, আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে গিয়ে নামলো। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। নমস্কার, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট।